শনিবারই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সবার আগ্রহের জায়গা ছিল জঙ্গলমহলে কবে হবে ভোট সে তথ্য জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তিন জেলাকে একসঙ্গে বলা হয় জঙ্গলমহল এই তিন কেন্দ্রে ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে পঁচিশে মে হবে ভোট এই তিন কেন্দ্রের মধ্যে এবং পুরুলিয়া নজর কারা কেন্দ্র নির্বাচনী নির্ঘণ্ট প্রচার হওয়ার পরে দলের তরফ থেকে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর প্রথম রবিবার প্রচারে বেরিয়ে চাতনার ঝুঞ্জোকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দুয়া গ্রামে গিয়ে বিভিন্ন বিষয়ে বিস্ফোরক দাবি করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত একই সঙ্গে তিনি আরও বলেন একটি রাস্তা হলে কতগুলো গ্রাম উপকৃত হয় দু হাজার চব্বিশে পৌঁছেও মানুষকে পরিশ্রুত পানীয় জল দিতে পারবে না এমন সরকারের দরকার নেই কি করছেন সাংসদরা কি করেছেন স্থানীয় বিধায়ক এমনটাও প্রশ্ন তোলেন তিনি পাশাপাশি এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নিলেন সিপিআইএম প্রার্থী একই সঙ্গে ওই এলাকার মানুষের রুটি রুজির সমস্যা রয়েছে বলেও দাবি করেন তিনি আমার দেখে আজকে যা মনে হলো আমরা একটা নাইরাজ্যে এসে উপস্থিত হয়েছি এখানে মানুষের কিছুই নাই একটা রাস্তা অবধি দিতে পারেনি এই সরকার এখানে রাস্তার মধ্যে কোথাও আলো জলে না কল পড়ে আছে কোথাও জল পায় না কি যে মানুষের মানুষকে দিচ্ছে এরা তাদের কোনো ঠিক ঠিকানা নেই আমি খুব ব্যথিত এবং দরকার এগুলো সবকটা দরকার একটা রাস্তা হলে কতগুলো গ্রাম উপকৃত হবে এখানে একটা জল পেলে মানুষ আমরা এত বছর দু হাজার চব্বিশে বাস করছি মানুষকে জল দিতে পারবো না কি করছেন সাংসদরা কি করছেন এখানে লোকাল এমএলএরা মানুষকে জল দিতে পারবো না বিশুদ্ধ পরিশুদ্ধ আপনি দেখবেন এই খাতরায় কতগুলো ট্যাঙ্কি হয়েছে সেই ট্যাঙ্কির থেকে জল কোনো কিছু নেই শুকিয়ে যাচ্ছে সবার এখানে মানুষ জল না খেতে পেয়ে মরছেন এই চলতে পারে না এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই আমার কোনো মা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়ার মতো একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার নেই তিনটে হেলথ সেন্টার সেখানে কোনো ডাক্তার নেই কি হচ্ছে কি কোথায় আছি আমরা এই বিষয় নিয়ে আমি খুব আজকে ব্যথিত এদের কষ্ট দেখে অন্যদিকে কলকাতাতেও প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে বামফ্রন্ট লোকসভা নির্বাচনে প্রচারে দক্ষিণ কলকাতার সিপিআইএম নেত্রী সাইরা হালিম এক কথায় বলা যেতেই পারে নিজের পুরনো গড় আবার ফিরে পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বামফ্রন্ট ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা